কেন 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 পরেন এই মাস্ক? তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কেন, দ্য কেন, WWE এর কেন কেন পরেন এই ভয়ঙ্কর মাস্ক। তো ভিউয়ার্স, আপনি যদি WWE দেখতে পছন্দ করেন বা WWE ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলকে। তাহলে আপনি প্রতিনিয়ত WWE সম্পর্কে বাংলাতে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। কেন কেন পরেন এই মাস্ক? আপনারা যদি WWE দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কেনকে দেখে থাকবেন। কেনকে একবার যে দেখবে সে আর কেনকে ভুলবে না, কারণ কেনের মতো ভয়ঙ্কর চেহারার মানুষ খুব কমই আছে। কেনকে যদি আপনারা মাস্ক ছাড়া দেখেন তাহলে সাধারণ মানুষের মতোই দেখবেন, দেখতে অনেক ভদ্র লাগে। আর কেন যখন এই মাস্ক পরে তখন কেনকে অনেক ভয়ানক দেখায়। আপনারা জানেন WWE কর্তৃক থেকে দ্য কেনকে অনেক ভয়ানকভাবে পুশ দেওয়া হচ্ছে এবং কেনকে আরও ভয়ানক করে তুলতে চায় WWE। এর জন্য কেনকে ভয়ানকভাবে পুশ দেওয়ার জন্য তাকে ভয়ানক মাস্ক পরানো হয়। যেমন কেন যখন রিংয়ে আসেন তখন হঠাৎ করে রিংয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, এগুলোর জন্য কেন অনেক জনপ্রিয়তা লাভ করে এবং এই আগুন জ্বালানোর কারণে কেনকে অনেক ভয়ানক দেখায়। কেনকে ভয় পাবেনই না বা কেন? কেনকে দেখা গেছে কিছু কিছু ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ করে রিংয়ের তলা ছিদ্র করে রিংয়ে চলে আসেন এবং প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করেন। আবার কিছু কিছু ম্যাচে দেখা গেছে যে তলা ছিদ্র করে সেই রেসলারকে, প্রতিপক্ষ রেসলারকে টেনে রিংয়ের তলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এগুলো দিয়েই কেনকে অনেক ভয়ানক দেখায়। এবং কেনকে সচরাচর আপনি যদি মাস্ক ছাড়া দেখেন তাহলে কেনকে ভয় পাবেন না। এবং কেনকে যখন এই মাস্ক পরানো হয় তখন অনেক ভয়ানক করে তোলা হয়, অনেক ভয়ানকও লাগে। কেন রিংয়ে আসার সময় আগুন ধরে যায়, অন্ধকারের মধ্যে দিয়ে রিংয়ে আসে, এগুলোর জন্য কেন অনেক জনপ্রিয়তা লাভ করে। তো হ্যালো ভিউয়ার্স, আপনি তো জানলেনই বা দেখলেনই কেনকে কেন মাস্ক পরানো হয়। কেনকে অনেক ভয়ানক করে তোলার জন্যই মাস্ক পরানো হয় WWE কর্তৃক থেকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। WWE আপনার জনপ্রিয় রেসলারকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে ভুলগুলো হয়েছে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি ভুলগুলো না জানান তাহলে ভুল ভুলই থেকে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে।